অভয়কাণ্ডের সোমবার তৃতীয় স্টেটাস রিপোর্ট দিয়েছে সিবিআই আধিকারিকরা। আজ রিপোর্টে গুরুত্বপূর্ণ লিডও উঠে এসেছে, এমনই মন্তব্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। স্টেটাস রিপোর্ট দেখে সিবিআই কে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর 14 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। সতেরো তারিখ সিবিআই এর স্টেটাস রিপোর্টকে উদ্বেগজনক বলেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সোমবার স্টেটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি জানান, চোখে গুরুতর আঘাত লেগেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। ঘুমের মধ্যে আক্রমণ করা হয়েছে চিকিৎসককে, কি করে চশমা পরা অবস্থায় থাকতে পারে একজন? প্রশ্নের মুখে পড়ে ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশীষ সোমের ভূমিকাও। মামলাকারীর আইনজীবী ফিরোজ এতুলজি এজলাসে বলেন, ফরেন্সিক রিপোর্টে ধোঁয়াশা রয়েছে, এর সঙ্গে জড়িয়ে দেবাশীষ সোমের নাম। 12 তারিখ একবারই ডাকা হয় তাকে। 2013 রানাঘাটে একইভাবে খুন হন চন্দন সেন, তার পিছনেও বাংলাদেশের র্যাকেট জড়িয়ে, যারা বাংলাদেশে ওষুধ পাচার করত। অন্যদিকে জুনিয়ার ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং আদালতে জানান, 7 জনের নামে সিবিআই রিপোর্ট রয়েছে, তারা এখনও পদে রয়েছে, তাদের আপাতত সাসপেন্ড করা হোক, না হলে ছুটিতে পাঠানো হোক। আমাদের কাছে 4 জনের নাম রয়েছে, 2 জনের নাম সলিসিটর জেনারেলকে বলেছি, বাকি নাম সিল কভারে জমা দেওয়া হবে। প্রায় একই আরজি এক আইনজীবী করুণা নন্দীরও উঠে আসে প্রভাবশালী তত্ত্ব, কারা তদন্তের আওতায় রয়েছেন সেই তালিকাও সিবিআই এর থেকে চেয়েছে আদালত। রাজ্য আশ্বস্ত করেছে তালিকা পেলে তারা পদক্ষেপ করতে প্রস্তুত। রিপাবলিক বাংলা। সুপ্রিম কোর্টে অভয় মামলা, যেখানে প্রাক্তন সিপি নির্যাতিতার নাম নিয়েছিলেন, বিনীত কোয়েলের বিরুদ্ধে এফআইআর তাহলে কেন হয়নি, এমনই প্রশ্ন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি। হাইকোর্টেও বিষয়টি তোলা হয়েছিল, বললেন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি, বিনীতের বিরুদ্ধে রিট পিটিশন ফাইলের নির্দেশ সুপ্রিম কোর্টে। রিট পিটিশন ফাইলের নির্দেশ দেওয়া হয়েছে, যে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। গতকাল সুপ্রিম শুনানি এবং সেই শুনানিতে উঠে আসে আরও একবার সেই প্রসঙ্গ, যেখানে বিনীত কোয়েল নির্যাতিতার নাম নিয়েছিলেন এবং সেখানে সেই প্রশ্নই করা হয়, তাহলে বিনীত কোয়েলের বিরুদ্ধে এফআইআর কেন করা হয়নি, যে প্রশ্ন তুললেন গতকালই মামলাকারীর আইনজীবী অর্থাৎ মহেশ জেঠমালানি। আর ঠিক সেই জায়গা থেকে এবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইলের নির্দেশ দেওয়া হলো প্রধান বিচারপতির তরফ থেকে। এখনও অভয় মামলার নিষ্পত্তি হয়নি, দোষীরা এখনও পর্যন্ত সাজা পায়নি এবং সেখানে বিনীত কোয়েলের পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এবং তার পরবর্তী সময় দেখা যায় যে শুধুমাত্র পদত্যাগে নয়, তাকে অন্য পদেও কিন্তু রাজ্য সরকার স্থান দেয়। কিন্তু যিনি বারবার নির্যাতিতার নাম বলেছিলেন তার বিরুদ্ধে কেন কোনো এফআইআর করা হয়নি, সেই প্রশ্ন কিন্তু আরও একবার গতকাল সুপ্রিম শুনানিতে উঠে আসলো। হাসপাতালে নিরাপত্তা নিয়ে সরকারের ঢিলেবি, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত, সরকারের শুভ বুদ্ধির উদয় হোক, যারা হত্যা করেছে তারা বুক চিতিয়ে ঘুরছে। সুপ্রিম কোর্টে শুনানির পর এমনই মন্তব্য করলেন কে না, অভয়ের বাবা। কর্মবিরতি নিয়ে চিকিৎসকদের পাশে অভয়ের বাবা, এমনটাও জানালেন তিনি। 9 অগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলো, যেখানে অভয় তাকে বলি হতে হলো এবং সেখানে সেই ঘটনার পর থেকে সুবিচার, একই সঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবং একই সঙ্গে সেই নিরাপত্তার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার তারা বৈঠকও বসেছেন। কিন্তু সরকারের তরফ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল মূলত তাদের নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু সেই আশ্বাসে এখনও কোনো বাস্তবায়ন হয়নি, অর্থাৎ বাস্তবায়িত হয়নি সেই আশ্বাস। এবং তারপর থেকে কিন্তু তার মাঝখানে আমরা দেখলাম যে আরও একের পর এক সরকারি হাসপাতালে, সেখানেও চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাদেরকে বারবার হামলার মুখে পড়তে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই সরকার কি কোনো ঢিলেমি রয়েছে বা সদিচ্ছার অভাব রয়েছে, যে প্রশ্নটা তুলছেন বিরোধীরাও, ঠিক সেই জায়গা থেকে দেখা যাচ্ছে। এবার সুপ্রিম কোর্টে শুনানির পর অভয়ের বাবা তিনি মন্তব্য করছেন, যারা হত্যা করেছে তারা বুক চিতিয়ে ঘুরছে, সরকারের শুভবুদ্ধি উদয় হোক, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত, এমনটাই বলছেন অভয়ের বাবা। কর্মবিরতি নিয়ে চিকিৎসকদের পাশে তারা রয়েছেন, এমনটাও শোনা গেল গতকাল তার মুখে। এবং একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা নিয়ে সরকারের ঢিলেমি রয়েছে তা নিয়েও কিন্তু সরব হলেন অভয়ের বাবা। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস দেখেছে এবং আমার মেয়ের যে সোশ্যাল মিডিয়াতে ছবি এখনো ঘোরাঘুরি করছে, এসব যে বিভিন্ন মন্তব্য করেছে এবং ব্যবস্থা নিতে বলেছে রাজ্য সরকারকে, উদ্যোগের না যার যার মানে সরকারের শুভবুদ্ধির উদয় হয়ে এটা করা উচিত। এরকম একটা ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে এবং পরপর 2-3টে ঘটনা 2-3 দিনে ঘটলো। সাগর দত্তের যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা, না কিছু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, যারা এটা তো স্টুডেন্ট,
কলেজে পড়ে, সঙ্গে গভর্নমেন্টকে পেশেন্ট রুগীদের সেবা যত্ন করে, দুরকম গভর্নমেন্টকে সার্ভিসও দিচ্ছে আবার পড়াশোনা করছে। গভর্নমেন্টকে এটা তো সুবুদ্ধিতে এটা দেখা উচিত। সে তো অবশ্যই তারা ঘোরাঘুরি করছে, এখনও তো তারা বুক চিতিয়ে হসপিটাল চত্বরে ঘোরাঘুরি করছে, যুক্তি দেখিয়েছে, যুক্তিতে কর্মবিরতি করছে, তাদের কি অন্যায়? তারা তো ন্যায়সঙ্গত কারণে, তাদের নিরাপত্তার জন্যেই আজকে আমার মেয়েটার এই পরিস্থিতি হয়েছে। ভবিষ্যতে এরকম একটা ঘটনা যদি না ঘটে, সরকার কি আরে এরকম ঘটনা বারবার ঘটলে তারপর সচেতন হবে? আমরা সবসময় সুপ্রিম কোর্টের ওপরে এবং সিবিআইয়ের উপরে ভরসা রাখছি, যা হোক কিছু একটা হবে আশা করছি। অভয়কাণ্ডে তদন্তে সিবিআইয়ের হাতে এবার তালা থানার সিসি ফুটেজ। সন্দীপ ঘোষ, একই সঙ্গে অভিজিৎ মণ্ডলের মোবাইলে ফরেন্সিক রিপোর্টও হাতে পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রে খবর যে তাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে, দেখুন। অভয়া হত্যাকাণ্ডে টালা থানার ভূমিকা নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল সিবিআইয়ের। প্রমাণ লোপাট ও ধর্ষণ খুনের বিষয়টিকে লঘু করে দেখানোর ক্ষেত্রেও টালা থানার কেরামতি ছিল বলে 25 সেপ্টেম্বরের রিমান্ড লেটারে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। সোমবার সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে পেশ করা হয় শিয়ালদা আদালতে। এদিন তদন্তকারীরা জানিয়েছেন, আর্জিকর কাণ্ডে টালা থানার সিসি ফুটেজ হাতে পেয়েছে সিবিআই। ফুটেজে চারজন অপরিচিত ব্যক্তিকে দেখা গিয়েছে বলে সূত্রের খবর। এফআইআর লেখার সময় ওই চারজন অভয়ার বাবা মায়ের কাছে কৈফিয়ত তলব করে, কি লেখা হচ্ছে তাও চারজন জানতে চায় বলে সূত্রের খবর। সিবিআইয়ের হাতে এসেছে সন্দীপ ও অভিজিৎ মণ্ডলের ফরেন্সিক রিপোর্টও, খতিয়ে দেখা হচ্ছে টালা থানার এসআই চিন্ময় বিশ্বাসের ভূমিকাও। তবে সন্দীপ ও অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চেয়েও পরে আবেদন প্রত্যাহার করে সিবিআই। আপাতত জেলে গিয়ে সন্দীপ ঘোষকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে আরেকটি খবর জানাচ্ছি আপনাদেরকে, যেখানে দেখা গেল গতকাল বেলেঘাটার সন্দীপ ঘোষের বাড়িতে পৌরসভার আধিকারিকরা সন্দীপের বাড়ি বেআইনিভাবে তৈরি বলে অভিযোগ। যে অভিযোগ করেছিলেন কলকাতা পৌরসভার অনুমোদনপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। 27 সেপ্টেম্বর এই বাড়িতে নোটিশ দেয় পৌরসভা এবং সোমবার পরিদর্শনে যান দুই আধিকারিক। যে খবর জানাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে, সেখানে আগে পৌঁছে গেছিল কলকাতা পৌরসভার নোটিশ। আর এবার আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার এই 83 নম্বর বদনরায় লেনে যে চারতলা বাড়িটা বারবার দেখিয়েছি আপনাদেরকে, সেখানে এই বাড়িটি যে পৌরসভার আইন বা নিয়ম মেনে তৈরি হয়নি বা সেটি তৈরি আদৌ হয়েছে কিনা আইন মেনে তা নিয়ে যেখানে বারবার প্রশ্ন উঠেছে, সেখানে বাড়ির একাংশ বেআইনিভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে, সেই বাড়িতেই খতিয়ে দেখতে গেল পুরো বিষয়টি পুরসভার একটি দল।